রায় জানানোর প্ল্যাটফর্ম নয়। বাংলা টেলিভিশনে প্রথমবার সোজাসুজি প্রশ্নের টি-20। ঘুরিয়ে নাক দেখাই না আমি, যখন তখন রং বদলাই না। আমি স্বর্ণালী, প্রশ্ন করব সোজাসুজি। গতকালই সম্পন্ন হয়েছে চারটি কেন্দ্রের বিধানসভার উপনির্বাচন, আর সেখানে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত অশান্তির খবর সামনে এসেছে। তবে সবথেকে উল্লেখযোগ্য যে কেন্দ্র হয়ে গিয়েছিল খড়দা, যেখানে ভুয়ো ভোটারকে পাকড়াও করেছিলেন বিজেপির প্রার্থী জয় সাহা। এবং সবথেকে বড় বিষয়, সেই ভোটার আমাদেরই অর্থাৎ রিপাবলিক বাংলার ক্যামেরার সামনে বলে যে সে বাংলাদেশি। আর এরপরেই প্রশ্ন উঠছে, তাহলে কি এই বাংলা বাংলাদেশিদের জন্য, অনুপ্রবেশকারীদের জন্য একেবারে সেফ করিডোর হয়ে যাচ্ছে? খড়দাতে ভুয়ো ভোটার কাণ্ডে সরব হয়েছে বিজেপি। এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগও জানিয়েছে গেরুয়া শিবির। প্রশ্ন উঠছে প্রশাসনিক উদাসীনতা নিয়ে। কাঁটাতারের বেড়ার টপকে সহজে অনুপ্রবেশ, রিপাবলিক বাংলা স্টিং অপারেশনে ধরা পড়ে কত সহজে বাংলাদেশিরা ঢুকছে রাজ্যে। জঙ্গিদের সেফ করিডোর হয়ে উঠেছে রাজ্যের সীমান্তবর্তী এলাকা, রাজ্যে ভোটারও হয়ে উঠছে তারা। খড়দা উপনির্বাচনের ঘটনা কি তারই প্রমাণ? বিজেপির অভিযোগ, প্রশাসনের মদতের সময় সুযোগ মতো রাজ্যে ঢুকে অনুপ্রবেশকারীরা। যতটা সহজে ঢোকা যায় ঠিক ততটা সহজেই বেরোনো যায়। এই ইস্যুতে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে অভিযোগও জানিয়েছেন খড়দার বিজেপি প্রার্থী। দেখুন, আমার যেই যেই জায়গায় অভিযোগ জানানোর আমি জানিয়েছি, তো আমি ওয়েট করে দেখব। এখন ওয়েট অ্যান্ড ওয়াচ, ঠিক আছে, আমি আন্দোলন করে যাব যতদিন না কিছু ব্যবস্থা নেওয়া হবে। পাশেই বর্ডার আছে, এখান থেকে বাংলাদেশি থেকে প্রচুর বাংলাদেশি ঢুকছে, পুরো উদাসীনতাই আছে। কোনো বাংলাদেশিকে তারা গ্রেপ্তার করছে না, ওপিএন ঘুরে বেড়াচ্ছে, এখানে ব্যবসা করে খাচ্ছে। নির্বাচনে জেতার জন্য প্রচুর ভুয়ো ভোটার কার্ড তৃণমূল তৈরি করে রেখেছে, যখনই নির্বাচন আসে তারা সেই নির্বাচনে ব্যবহার করে। গতকাল তেমনই একটা রূপ আমরা দেখেছি, যে ভুয়ো ভোটার কার্ড এবং বাংলাদেশিদের দিয়ে যারা ভাড়া থাকে তাদেরকে ব্যবহার করে সেই ভোটে তাদের দিয়ে ভোট করানো হচ্ছে। যদিও তৃণমূল অবশ্য গোটা ঘটনাকে মিথ্যে বলে আগেই দাবি করেছে। এই ঘটনার পর প্রশাসনিক উদাসীনতার অভিযোগ সামনে আসছে, প্রশ্নের মুখে রাজ্যের নিরাপত্তা। রিপাবলিক বাংলা, বাংলাদেশে এই ভুয়ো ভোটার পাকড়াওয়ের ঘটনা ইতিমধ্যেই রাজনৈতিক তরজা তুঙ্গে। বিজেপির অভিযোগ যে হাতে নাতে পাকড়াও করবার পরেও সে ভ্যানিশ হয়ে গেল। আবার তৃণমূল কংগ্রেস বলছে পুরোপুরি সাজানো ঘটনা, মিথ্যে ঘটনা। কিন্তু রিপাবলিক বাংলা তাদের নিজেদের স্টিং অপারেশনে যে ছবি সামনে তুলে ধরেছিল, যে অবাধে সীমান্তবর্তী এলাকায় অনুপ্রবেশের বাড়বাড়ন্ত, সেই ছবি আমরাই তুলে ধরেছিলাম। এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে উপনির্বাচনে এইভাবে ভুয়ো ভোটার। আবার বিজেপির প্রার্থী জয় সাহা তিনি অভিযোগ করছেন যে এক একজন নয়, এমনই প্রচুর মানুষ ভোটের ময়দানে অনুপ্রবেশ করছে। আর তারপরেই একাধিক প্রশ্ন দানা বাঁধছে, আমরা নজর রাখবো সেই প্রশ্নগুলোর দিকে। আমাদের প্রথম প্রশ্ন, প্রশাসনিক মদত ছাড়া অনুপ্রবেশ কি সম্ভব? যেভাবে অনুপ্রবেশের ঘটনা ঘটছে তাতে এই প্রশ্নটাই উঠছে, যে প্রশাসনিক মদত ছাড়া অনুপ্রবেশ কি সম্ভব? এবার নজর রাখবো দ্বিতীয় প্রশ্নের দিকে। আমাদের দ্বিতীয় প্রশ্ন, বাংলার ভোটে বাংলাদেশি প্রভাব বাড়ছে, কেননা বাংলার এই ভোট যখনই হচ্ছে তখনই বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনা ঘটছে, এমন অভিযোগ বারে বারে উঠে আসছে। তাই এই প্রশ্ন, যে বাংলার ভোটে বাংলাদেশি প্রভাব কি বাড়ছে? এবার নজর রাখবো তিন নম্বর প্রশ্নের দিকে। ভোট ব্যাংকের রাজনীতি না প্রশাসনিক উদাসীনতা? কেননা যেইভাবে যখনই বিধানসভার নির্বাচন, কখনো বা উপনির্বাচন, কখনো বা লোকসভার নির্বাচন, বিভিন্ন নির্বাচনই যখনই ঘটছে তখনই ভুতুড়ে ভোটার, ছাপ্পা ভোটের ঘটনা বারে বারে সামনে আসছে। এমনকি অভিযোগ করা হচ্ছে যে একাধিক অনুপ্রবেশকারীরা এইভাবে নিজেদের ভোট দিচ্ছে এই বাংলার বুকে। আর তারপরেই প্রশ্নটা উঠছে,
আমরা সরাসরি এই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যে অতিথিরা রয়েছে তাদের সঙ্গে আগে পরিচয় করিয়ে দেব। আমাদের সঙ্গে রয়েছেন সন্ময় ব্যানার্জি, বিজেপির মুখপাত্র। আমাদের সঙ্গে রয়েছেন অনির্বাণ ব্যানার্জি, আইনজীবী, এবং একই সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস, এবং রয়েছেন খড়দার বিজেপির প্রার্থী জয় সাহা। আপনাদের প্রত্যেককে স্বাগত জানাবো। প্রথমেই আমি যাব জয়বাবুর কাছে। আপনি নিজেই হাতে নাতে পাকড়াও করেছিলেন গতকাল একজন অনুপ্রবেশকারী, বাংলাদেশে অনুপ্রবেশকারী, তাকে আপনি হাতে নাতে যখন পাকড়াও করলেন, তারপরেই দেখা যাচ্ছে তার অস্তিত্ব নেই, কার্যত তিনি ভ্যানিশ হয়ে গেলেন কিভাবে? দেখুন, তাকে যখন আমরা পাকড়াও করি, তাকে বাঁচানোর জন্য এক দল তৃণমূল কংগ্রেসের গুন্ডা বাহিনী আমার উপর এসে আক্রমণ চালায়, যাতে ওখান থেকে তারা তাকে নিয়ে বেরিয়ে যেতে পারে। কিন্তু অন ক্যামেরা সব মিডিয়া চ্যানেল, আপনাদের রিপাবলিক বাংলার অন ক্যামেরা, সে অ্যাডমিট করে যে ও ঢাকা জেলা থেকে কিছুদিন আগেই এসছে, টাকার বিনিময়ে সে এখানে ভোটটা দিতে এসছে, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে তাকে ভোটার কার্ড দেওয়া হয়েছে, সেই ভোটার কার্ড নিয়ে সে টাকার বিনিময়ে নাকি ভোট দিতে এসছে। আমরা একটা বুথে ধরতে পেরেছি, কিন্তু বাকি বহু বুথে এরকম অভিযোগ উঠে আমাদের কাছে এসছে যেখানে বাংলাদেশি অনুপ্রবেশকারীরা এসে ভোট দিচ্ছে। ভোটের আগে থেকেই আমরা আশঙ্কা করেছি, বারবার অভিযোগ জানিয়েছি, আমাদের উচ্চ নেতৃত্ব এর আগেও অনেকবার এ নিয়ে আলোচনা করেছে, কিন্তু কালকে অন ক্যামেরা আমরা প্রমাণ করে দিয়েছি মানুষের কাছে যে কীভাবে ভোট প্রক্রিয়াটা পশ্চিমবঙ্গে শাসক দল চালাচ্ছে। একেবারে আমরা একটু অনির্বাণবাবুর কাছে যাব। অনির্বাণবাবু, যেমনটা জয় শাহ অভিযোগ করছেন যে এই অনুপ্রবেশকারীরাই কোথাও গিয়ে বাংলার ভোটে সক্রিয় হয়ে যাচ্ছে, কিন্তু এখানে একটা প্রশ্ন উঠছে যে আম জনতার যে জনাদেশ তার উপরে কি ভরসা রাখতে পারছে না, তাই অনুপ্রবেশকারীদেরকে এইভাবে কি ব্যবহার করা হচ্ছে? প্রথম প্রশ্ন, গতকাল যাকে ধরেছেন তথাকথিত বাংলাদেশ থেকে আসা ভদ্রলোক, তিনি বাদ দিয়েও যাদের কথা বলছেন যে আমরা আশঙ্কা করছি অনেক অনুপ্রবেশকারী এখানে এসেছেন ইত্যাদি ইত্যাদি, প্রথম প্রশ্ন, তারা আন্তর্জাতিক সীমানা পেরিয়েছিলেন না রাজ্য সীমানা? আন্তর্জাতিক সীমানা পেরিয়েছিলেন, তো সেই আন্তর্জাতিক সীমানা পাহারা দেওয়ার দায়িত্ব কার? বিএসএফের। তাকে নিয়ন্ত্রণ করে কে? ভারত সরকার। তাকে নিয়ন্ত্রণ করে কে? ভারতীয় জনতা পার্টি। তারই প্রার্থী হয়ে উনি এখানে স্বীকার করছেন যে ভারতীয় জনতা পার্টির অধীনস্থ ভারত সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলেই এই অনুপ্রবেশকারীরা আসতে পারছে। এক, দুই নম্বর, এই খড়দা কেন্দ্রের কথাই যদি আমি ধরে নিই, প্রয়াত শ্রী কাজল সিনহা মহাশয় এইখানে প্রায় 20,000-এরও বেশি ভোটে জিতেছিলেন, যদি আমি খুব ভুল না বলে থাকি। যদি এই গোটা ভোটটা, প্রায় 1-1.5 লাখ মতো ভোট এই কাজল সিনহা মহাশয় বাংলাদেশিদের ভোট পেয়ে থাকেন তবেই জিতে থাকেন, এটা যদি জয় সাহার বা বিজেপির অভিযোগ হয়ে থাকে, তাদের বোধবুদ্ধির প্রতি করুণা ছাড়া আমার আর কিচ্ছু করার থাকে না। কারণ খড়দা এমন একটি কেন্দ্র, সেখানে 1,00,000 বাংলাদেশি এসে অবৈধ অনুপ্রবেশকারী এসে থাকছে, এই অভিযোগ আমার ধারণা জয়বাবু নিজেও বিশ্বাস করেন না। সে বাজারটি গরম করতে হবে, সম্ভবত জামানত বাজেয়াপ্ত হতে চলেছে, কিছু একটা বলে তো মুখ মাচাতে হবে, অতএব এটাই বলি। আপনার উত্তর জানতে চাইবো জয়দা। দেখুন, এভাবে বুথের বাইরে যে শোভনবাবুর ছেলে ভবানীপুর থেকে লোকজন এনে জমায়েত করে রেখেছিল, তারা খড়দা অঞ্চলে কি করছিল তাহলে? আচ্ছা, বাংলাদেশ থেকে তাহলে ভবানীপুরে জয়বাবু, তাহলে কি ওনারা ভবানীপুর থেকে অনুপ্রবেশ করে যেটা বলছেন? বাংলাদেশ থেকে ভবানীপুর নয়, আমি আপনার থেকে এক একটা করে প্রশ্নের উত্তর চাই। না, আমি 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 আপনার কথার প্রেক্ষিতে আমি সামান্য কিছু কথা বললাম। বাংলাদেশ থেকে যে জিএসএফ কি ব্যর্থ, তাকে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে ভোটার কার্ড দিয়ে, সেটা তো আপনার অভিযোগ। বেশ, সেটা আপনার অভিযোগ, তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস থেকে যে তাকে ভোটার কার্ড দিয়ে পাঠানো হয়েছে, সেটা সেটা আপনার অভিযোগ। তাকে কি আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বাংলাদেশ থেকে পেরিয়ে এসছে, সেটা
কোন সীমানা পেরোতে কোন সরকার তাদেরকে সাহায্য দিচ্ছে? বাংলাদেশ থেকে কোন সীমানা পেরোতে আমার ঠিক জানা নেই, কিভাবে তাদেরকে বাংলাদেশ থেকে কি সীমানা পেরিয়ে নিয়ে আসছে সেটা কি আন্তর্জাতিক সীমানা না পেরিয়ে আসা যায়? সেটা আমাকে একটু বুঝিয়ে দেন, আমি ঠিক বুঝতে পারছি না। বাংলাদেশ রাজ্য সরকার তাদেরকে মদদটা কেন দিচ্ছে? রাজ্য সরকার তাদেরকে ভোটে ব্যবহার কেন করছে? সেটা তো আপনার অভিযোগ, সেটা আপনার অভিযোগ, কিন্তু আপনি যে অভিযোগ করছেন সেটা যে কতটা হাস্যকর আমি সেটুকু বলতে পারি। সীমানা পেরিয়ে আসার জন্য রাজ্য সরকার তাদের মদদ করছে, তাদেরকে আন্তর্জাতিক সীমানাটা রাজ্য সরকারের অধীনে সেটা বলছেন, মানে আন্তর্জাতিক সীমানা রাজ্য পুলিশ পাহারা দেয়, বিএসএফ দেয় না, তাই তো? বাংলাদেশ বাংলাদেশের সাথে পশ্চিমবঙ্গেরই বর্ডার রয়েছে, তো পশ্চিমবঙ্গ সরকার যদি তাদেরকে হেল্প করে তাদেরকে ইউজ করার জন্য এখানে পাহারাটা জন্য নিয়ে এসছে, তাহলে বিএসএফ ওখানে কি করছিল? বিএসএফ কি সেখানে নেই? আচ্ছা, আমরা যে বিষয়টা আলোচনা করছি, বিএসএফ থাকা সত্ত্বেও রাজ্য সরকার তাদের নিজের স্বার্থে, মানে বিএসএফ ব্যর্থ এটা বলছেন, মানে আপনি বলছেন বিএসএফ ব্যর্থ, তাই তো? যে প্রশ্নটা উঠছে যে ভুয়ো ভোটারকে হাতে নাতে পাকড়াও করা হলো, সেই ভুয়ো ভোটার ভ্যানিশ কেন? সেই ভুয়ো ভোটারকে কেন এখনো পর্যন্ত পাকড়াও করা হলো না? এই প্রশ্নটা উঠছে। শুধু সীমানা পার করে আসতে হয় না? আচ্ছা, তাহলে আর কিভাবে আসা যায়? আমি একবার যাব একটু সন্ময় বাবুর কাছে। সন্ময় বাবু, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় যখন তৎকালীন বিরোধী নেত্রী ছিলেন, তিনি বারেবারে ভুতুড়ে ভোটার এমন অভিযোগ কিন্তু করে এসেছেন। তাহলে আমরা এবার এই উপনির্বাচনে এই ভুতুড়ে ভোটারের অস্তিত্ব কিন্তু হাতে নাতে পেয়ে গেলাম, কিন্তু তারপরেও কেন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না? ঠিক কোন জায়গায় খামতি রয়েছে? দেখুন, আমি একটা কথা খুব স্পষ্টতা বলি, মূল আলোচনাটাই বাংলা পক্ষের আইনজীবী অনির্বাণ বন্দ্যোপাধ্যায় তিনি অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। মূল বিষয়টা ভোট নয়, মূল বিষয়টা অনুপ্রবেশ। এই অনুপ্রবেশ নিয়ে একমাত্র রিপাবলিক বাংলা ধারাবাহিকভাবে প্রথম দিন থেকে যেভাবে লড়ছেন, তাদের প্রথমেই সাধুবাদ জানানোটা দরকার, এক। দ্বিতীয়ত হচ্ছে, অনুপ্রবেশকারীরা কীভাবে সরকারের পৃষ্ঠপোষকতা পায়। আমি একটা ছোট্ট উদাহরণ দিই। খড়দহ নির্বাচনে এবারে আমি নির্বাচনী প্রচারের জন্য বিভিন্ন অঞ্চলের ব্যক্তিগত স্তরে ঢুকেছি। রুইয়ার বিস্তীর্ণ অঞ্চল, বিলকান্দার বিস্তীর্ণ অঞ্চল, অপূর্বনগর, মহিষপোতায় চারটে নির্দিষ্ট অঞ্চলকে আমি আইডেন্টিফাই করেই বলছি। এইসব অঞ্চলে একাধিক বাংলাদেশি আত্মগোপন করে বকলমে অন্য নামে তারা বসবাস করে। আজকে সকালে আমি নির্দিষ্ট একটি থানার নাম বলছি না, অফিসারটি চিহ্নিত হয়ে যাবেন, তার সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয়ের সূত্র ধরে তাকে আমি বলছিলাম যে আপনারা আপনাদের থানার অধীন এইসব বসবাসকারীরা আছেন, আপনারা তাদের মূলত চেনেন না, আপনারা জানেন না, এটা বিশ্বাস করতে হবে? তো তিনি যে উত্তরটা দিচ্ছেন, মানে থানার কাছে আমাদের সমস্ত লিস্ট আছে সন্ময়বাবু, কিন্তু এখানে তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে এদের আন্ডারস্ট্যান্ডিং অ্যাডজাস্টমেন্ট যে পর্যায়ে, যে অর্থকড়ি লেনদেন হয়, বিভিন্নভাবে টাকা খাটিয়ে অবৈধ ব্যবসার সঙ্গে এরা সম্পর্ক যুক্ত হয়, ফলে স্বাভাবিকভাবে প্রশাসনিক মহল থেকে আমরা কাউকে পাঁচ মিনিটের মধ্যে তাকে রিলিজ করতে হয়। এখন এই বাস্তবতার মধ্যে বিষয়টা হচ্ছে, বর্ডার সিকিউরিটি ফোর্স বিএসএফ এর মানে লেথার্জেসির জন্য, অপদার্থতার জন্য যদি কোনো বাংলাদেশি ঢোকে, তর্কের খাতিরে ধরে নিলাম যে বিএসএফ চূড়ান্তভাবে ব্যর্থ, তো তাহলে তাদের জামাই আদর করে রাখার দায় এবং দায়িত্ব কি পশ্চিমবঙ্গ সরকারের? এবার একটা প্রশ্ন করি আপনাকে, একটা প্রশ্ন করছি, প্রশ্ন বারবার মনে হয়, এবং রুইয়া অঞ্চলে নির্দিষ্টভাবে বলছি, আপনি যে অঞ্চলের কথা বলছেন, আপনি এই মানুষ যাদের কথা বলছেন তাদেরকে কি দেখে বুঝলেন তারা বাংলাদেশী? সেই ক্ষমতাটা বুঝতে পারছি, আপনি যে এলাকার কথা বলছেন সে এলাকাটা আমিও চিনি, সরকারি দলের সমর্থনে আশ্রয় প্রশ্রয়
এবং তাদের সঙ্গে পাস কাটিয়ে লাভ নেই। আমি নির্দিষ্টভাবে অভিযোগ করছেন ভালো কথা, কয়েকটি তথ্য বুঝিয়ে দিন যে কি করে বুঝলে এই এই ভোটার মানে একটা মানুষকে দেখে আপনি কি করে বুঝলেন এই ভোটার বাংলাদেশ থেকে এসেছে এবং অবৈধভাবে এসেছে, ভোট দিতে গিয়েছিল আমার হাতে ভোটার কার্ডের জেরক্স কপি করে আমরা সর্বদা শুনতে পাচ্ছি, আমি এগুলাই পুলিশ প্রশাসনকে দেওয়ার চেষ্টা করছি শুনতে পাচ্ছেন না, সেই জন্যই পুলিশ অফিসারের সঙ্গে আজকে সকালে কথা বলেছিলাম যে পুলিশ অসহায় দর্শক তারা বলছেন আমরা এদের করতে চাই কিভাবে একটু বলে দিন না কি করে বুঝলেন এইটুকু বলুন। হ্যাঁ, যাদের কথা বলছেন ওই বিলকান্দা অঞ্চল ইত্যাদি রুইয়া আমিও চিনি জায়গাগুলো, আপনি তাদেরকে দেখে ঠিক কি করে বুঝলেন যেটা অবৈধ এবং আমি দেখার বলার কিছু নয়, থানার অফিসাররা স্বীকার করছে, আপনি কি করে বুঝলেন, আর থানার অফিসার তো এমনি স্বীকার করবে না, আপনি দেখে বুঝলেন যে একটা মানুষকে দেখে কি করে বুঝলেন, আর এই পশ্চিমবঙ্গের বাঙালিরাও বাঙালি, আরে আরে দাদা আপনি একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারছেন না, আপনারা নাকি এনআরসি করবেন সিএএ করবেন, একটা মানুষকে দেখে বুঝলেন কি করে যে অবৈধ এবং বাংলাদেশ বাংলাদেশ চিরা এইভাবে ঢুকে রয়েছে থানার অফিসাররা স্বীকার করছে আপনি অবৈধ অনুপ্রবেশকারী, আপনি কি করবেন এটাই লজ্জা, না আপনাকে যদি বলি আপনি অবৈধ অনুপ্রবেশকারী আপনি কি প্রমাণ দেবেন, আপনি পক্ষের হয়ে ওখানে আমাদের সঙ্গে আমরা দেখতাম যে বাম আমলে ভুতুড়ে ভোটারের বিষয়টা বারে বারে উঠে এসেছে, 10 বছর কেটে গিয়েছে বাম সরকারের অবসান ঘটেছে, কিন্তু সেই ভুতুড়ে ভোটারের ব্যাপারটা এখনো প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে বাংলার বুকে, কেন এই ঘটনা বারে বারে ঘটছে? আচ্ছা, প্রথমে আমি ভারতীয় জনতা পার্টির খড়দহের যিনি প্রার্থী জয় সাহা তাকে আমি ধন্যবাদ জানাবো, এবং অত্যন্ত প্রশংসনীয় যে পদক্ষেপ তিনি নিয়েছিলেন, যে গাড়ি থেকে নেমেই তিনি অতি তৎপরতার সঙ্গে একজন ভুয়ো ভোটার চিহ্নিত করে ফেললেন। আমি তো বলবো যে আগামী দিনে এই জয় সাহার সাহায্য নিয়ে ভুয়ো ভোটার চিহ্নিত করার কাজে নির্বাচন কমিশনের আমার মনে হয় একটু পদক্ষেপ গ্রহণ করা উচিত। 2 নম্বর বিষয় হচ্ছে আমার যে ব্যক্তিগত অভিজ্ঞতা তাতে জানি যে ভুয়ো ভোটার পশ্চিমবাংলার রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যখন তৃণমূল কংগ্রেস এই রাজ্যে শাসক দল ছিল না তখন এই ভুয়ো ভোটার নিয়ে তৃণমূল কংগ্রেস অনেক অভিযোগ অনেক তারা বক্তব্য রেখেছে শাসক দলের বিরুদ্ধে, এবং এটাও ঠিক বাম আমলে এই ভুয়ো ভোটারের সমস্যা এটা একটা ছিল। এখন প্রশ্ন হচ্ছে ভুয়ো ভোটার কারা এবং ভুয়ো ভোটার প্রত্যেকে কি বাংলাদেশ অনুপ্রবেশকারী? একটু আগে সন্ময়দা বলছিলেন যে অনুপ্রবেশের সমস্যাই আলোচনার বিষয় হয়ে হওয়া উচিত, অবশ্যই, কিন্তু এই জায়গায় আমাকে একটা জিনিস ডিফাইন করতে বলবো আমি সন্ময়দাকে, এই আমরা যাকে অন্তত ভারতীয় জনতা পার্টি যাকে ভুয়ো ভোটার বলে চিহ্নিত করছে এবং গতকাল থেকে এই বিষয়টি নিয়ে যেভাবে তৎপরতা দেখাচ্ছে, এই ব্যক্তি বা এই কয়েকজন ব্যক্তি যারা ভুয়ো ভোটার হিসেবে চিহ্নিত বা তাদের আমি অভিযোগ করা হচ্ছে, তারা আগামী দিনে শরণার্থী হয়ে যাবেন না তো, এই গ্যারান্টি কে দেবে? অর্থাৎ এই যে ইউএফ যে আইন কেন্দ্র সরকার মোদী সরকার করেছে বিশেষ করে অনুপ্রবেশ সমস্যা দূর করার ক্ষেত্রে, অর্থাৎ শরণার্থী আর অনুপ্রবেশকারী, এবং সেখানে পরিষ্কারভাবে ধর্মের ভিত্তিতে এই বিভাজনটা করে যারা উপার বাংলাতে বিশেষ করে অত্যাচারিত হচ্ছেন পীড়িত হচ্ছেন তাদেরকে শরণার্থীর দরজা দিয়ে তাদেরকে নাগরিকত্ব দেওয়ার বিষয়টা যখন আসছে, তাহলে আগামী দিনে উপার বাংলা থেকে যারা অমুসলিম হিন্দু বা অন্য অন্য সংখ্যালঘু ধর্মাবলম্বী মানুষ তারা এ রাজ্যে এসে তারা যদি বলেন যে আমরা অত্যাচারিত হয়ে এসেছি, তাহলে তাদেরকে আমরা অনুপ্রবেশকারী কি বলবো? এই প্রশ্নের উত্তর কি তন্ময়বাবুর কাছে, এটা কি সন্ময়বাবুর কাছে আছে? আর একটা বিষয় হচ্ছে যে ভুয়ো ভোটার এই ভোটার পরবর্তীকালে বিজেপির সম্পদ হতে পারে, কারণ তখন তিনি নাগরিকত্ব হয়ে যাবে, পরে অনুপ্রবেশের সমস্যাটা আমরা বারবার বলে আসছি, এনআরসি এবং যে আইন নাগরিকত্ব সংশোধন আইন, সেই আইন ভারতীয় সংবিধানের যে ধর্মনিরপেক্ষ চরিত্র সেই চরিত্রকে কন্ট্রাডিক্ট করে, সুতরাং প্রকৃত অনুপ্রবেশকারী চিহ্নিত করার ক্ষেত্রে আমাদের দেখতে হবে ওপার বাংলা থেকে যারা আসছে তারা অনেকে শুধু ধর্মটাকে কাজে লাগিয়ে নিজেদের যে অর্থনৈতিক পুনর্বাসন এবং
তাদের জীবিকা অর্জন মুটি রোজগারের যে সমস্যা সেটাই মুখ্য ভূমিকা পালন করছে। এবং আমি 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 কোট আনকোট বলছি, এই যে সীমান্তবর্তী রাজ্য, সীমান্তবর্তী রাজ্য বাংলা, পশ্চিম বাংলা, এই পশ্চিমবাংলাতে মাইগ্রেশন সমস্যা একটা বড় সমস্যা, যে সমস্যার সমাধান করতে পারে বিএসএফ, যেটা একটু আগে অনির্বাণ বলছিল। এটা তো ঘটনা, এটা তো ভাবের ঘরে চুরি করে লাভ নেই। ভারত বর্ডার সিকিউরিটি ফোর্স কাদের দ্বারা পরিচালিত হয় এই বাংলার 9.5 কোটি মানুষ তারা জানে। সুতরাং এখানে কেন্দ্র সরকারের ডাইরেক্টলি একটা দায়বদ্ধতার বিষয় রয়েছে এই অনুপ্রবেশের সমস্যা দূর করার ক্ষেত্রে বা তাদের একেবারে আজিজুল বাবু, কেন্দ্র নাকি রাজ্য কে দায়ী? এই টানাপোড়েনের মাঝে বারেবারে এই বাংলায় সেফ করিডোর হয়ে যাচ্ছে অনুপ্রবেশকারীদের জন্য। শুধুমাত্র কালকের এইভাবে ভোটার পাকড়াওয়ের ঘটনা নয়, আজও বেশ কয়েকজনকে পাকড়াও করা হয়েছে। চোরা পথে তারা ভারতে এসে পুলিশের হাতে তাদেরকে গ্রেফতার করা হয়েছে এবং 3 জনকে গ্রেফতার করা হয়েছে। দিনের পর দিন একই ঘটনা ঘটছে। আজও 3 জনকে যখনই গ্রেফতার করা হচ্ছে তখনই বারেবারে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কিন্তু একটা প্রশ্ন উঠছে। আমরা একটা অনির্বাণ বাবুর কাছে যাব। অনির্বাণ বাবু, যে বিষয়টি আপনি বলছেন যে বিএসএফ এর দায়িত্ব, যেহেতু সীমান্তবর্তী এলাকা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করছে, বিএসএফ এর দায়িত্ব, আমি নয় এটা আইন বলছে, ভারতের আইন অনুযায়ী। কিন্তু সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে বর্তমানে যখনই অনুপ্রবেশকারীরা মাথা চাড়া দিয়ে উঠছে বিভিন্ন জায়গায়, সেক্ষেত্রে কোথাও কি প্রশাসনিক ব্যর্থতা কি সামনে আসছে না? এই রাজ্যের বুকে তারা এসে ভুয়ো পরিচয়পত্র তৈরি করছে, ভুয়ো আধার কার্ড তৈরি করছে, রেশন কার্ড তৈরি করছে, এই যে বিষয়গুলি যখন সামনে আসছে তখন তো স্থানীয় প্রশাসনেরই তো দায়বদ্ধতা। আমি আপনাকে একটু বলি, পেশার সূত্রে এই সীমান্তবর্তী এলাকায় কিছু আদালত রয়েছে, যেমন বনগাঁ আদালত রয়েছে, সেইখানে আপনি যদি সাংবাদিক হিসেবেও যান, গিয়ে দেখবেন যে প্রত্যেক দিনই প্রায় এই ফরেনার্স অ্যাক্টে, অর্থাৎ যারা এই অবৈধ অনুপ্রবেশকারী যাদের কথা হচ্ছিল, বিনা নথিতে যারা ওপার থেকে চলে আসছেন তাদেরকে গ্রেপ্তার করে রাজ্য পুলিশ করে তা আদালতে পেশ করে, আদালত তার মতো করে বিচার প্রক্রিয়া শেষে সাজার পরে তাদেরকে পুশব্যাক করা হয়, বাংলাদেশে ফেরত পাঠানো হয়। এই যে গোটা প্রক্রিয়াটি বনগাঁ কোর্টের মতো জায়গায় খুব সাধারণ একটা ব্যাপার, প্রত্যেক দিন এরকম আসামি রাজ্য পুলিশ আনছে, কোর্টে পেশ করছে, সাজা হচ্ছে, যা হচ্ছে হচ্ছে। অর্থাৎ আপনি যে বলছেন প্রশাসন, রাজ্য প্রশাসনের যে দায় বা দায়িত্ব, আমি যদি ধরে নিই 100% তার যে দায়, তার 90% কিন্তু সে পূর্ণ করছে, 10% ফাঁকি আছে, হ্যাঁ নিশ্চয়ই আছে, কারণ আমরা সবাই মানুষ, মানুষের ভুল হয়। এবার যে কাজ বিএসএফ এর করার কথা সেটা তারা যখন পারেন না বা ইচ্ছাকৃত হয়তো বা করেন না, সেই ক্ষতিপূরণটা কিন্তু রাজ্য পুলিশকে করতে হয়, সেটা তারা দায়িত্ব সহকারে করেন। অথচ এইখানে ভারতীয় জনতা পার্টির যিনি মুখপাত্র উনি একবারও বলতে পারলেন না, একটি মানুষকে দেখে উনি কি করে বুঝলেন যে উনি বাংলাদেশী? উনি তো নিশ্চয়ই নথি চাইতে যাননি, উনি হঠাৎ দুটো চোখ একটা না, কালকে যে ছবিটা আমরা তুলে ধরেছি, কালকে যে ছবিটা আমরা দেখিয়েছি যে আমাদের ক্যামেরার সামনে তিনি স্বীকার করছেন যে তিনি বাংলাদেশী এবং তিনি ভোটার কার্ড, ভুয়ো ভোটার কার্ড নিয়ে তিনি ভোট দিতে এসেছেন, তাহলে এরপরই তো প্রশ্ন উঠছে যে তাকে কেন এখনো পর্যন্ত গ্রেফতার করা হলো না, সে ভ্যানিশ হয়ে গেল কিভাবে? এই গোটা ঘটনা নিয়ে নির্বাচন কমিশনে কি মাননীয় জয়বাবু অভিযোগ জানিয়েছিলেন? যদি জানিয়ে থাকে নির্বাচন কমিশন কি করেছে সেই মুহূর্তে, যে মুহূর্তে ঘটনাটি ঘটছে, পরবর্তীতে তাকে গ্রেফতার করা হয়েছে, আটক করা হয়েছে, কি করা হয়েছে আমরা জানি না, যাই করা হয়ে থাকবে তার দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের। এই প্রশ্ন তো নির্বাচন কমিশনকে করার কথা যে যাকে ধরেছিলেন তাকে কোথায় ছেড়ে দিলেন, নাকি যে অভিযোগ ক্যামেরার সামনে তোলা হলো পরবর্তীতে কমিশন দেখলো আদতে অভিযোগটাই ভুয়ো, ভোটার ভুয়ো নাও হতে পারে, অভিযোগটাই বোধহয় ভুয়ো, চাপের মুখে তাকে দিয়ে ওইভাবে ঘিরে ধরে এনস্থা করা হয়েছে, অতএব তাকে ছেড়ে দেওয়া হয়েছে, এটা একটু খোঁজ নিয়ে দেখুন সত্যিটা বেরিয়েও যেতে পারে। একেবারে যে প্রশ্নটা উঠছে যে ভোটার ভুয়ো নাকি ভুয়ো অভিযোগ, আবার অন্যদিকে রাজ্য প্রশাসনের ভূমিকা, এই যে সমস্ত বিষয়গুলো যখন সামনে আসছে তখনই তরজা সামনে আসছে, আমরা আলোচনা করব। তবে ছোট একটা বিরতির পর সঙ্গে থাকুন। উপনির্বাচন হোক বা সাধারণ নির্বাচন হোক, যে কোনো নির্বাচনে বারে বারে এই অনুপ্রবেশকারী তরজা তুঙ্গে থাকে। আমরা যাব বিজেপির প্রার্থী জয় সাহার কাছে। জয়বাবু, আপনি অভিযোগ করছেন যে এই রাজ্যের বুকে ভুয়ো ভোটার কার্ড তৈরি হলো কিভাবে, আর এরপরই তো প্রশ্ন উঠছে যে জনাদেশ অর্থাৎ আম জনতার যে ভোটের ওপরে কি ভরসা রাখতে পারছে না রাজ্যের শাসক দল, তাই কি কৌশলে অনুপ্রবেশকারীদেরকে ব্যবহার করতে হচ্ছে? অবশ্যই বারবার প্রতিটি ইলেকশনে এইভাবেই অনুপ্রবেশকারীদেরকে ব্যবহার করা হচ্ছে,
ঠিক আছে। আর অনির্বাণ বাবু কিছুক্ষণ আগে বলছিলেন যে কিভাবে এই অনুপ্রবেশকারীরা দেশে ঢুকে পড়ছে, এটার দায় কেন্দ্রীয় সরকারের। তা কেন্দ্রীয় সরকার ক্ষমতায় এসেছে 10 বছর হয়েছে, ফেন্সিং এখনো পুরোপুরি হয়ে ওঠেনি, সেটা নিয়ে আশা করছি আগামী 5 বছরে পুরোপুরি ফেন্সিং হয়ে যাবে। তো সেটার জন্যে, সেই অনুপ্রবেশকারীদের আটকানোর জন্যেই 50 কিলোমিটার পর্যন্ত বিএসএফদেরকে পাওয়ার দেওয়া হয়েছে, যারা তারা তাদের ক্ষমতা খাটিয়ে যাদেরকে প্রবেশকারীদের আটকাতে পারলো না তাদেরকে বাকি 35 আটকে দেবে। মন্ত্রী কেন করছে সেটার উত্তরটা কি দিতে পারবেন? না, আমি তো বলছি যাদেরকে প্রথম 15 কিলোমিটার আটকাতে পারলাম তাদেরকে বাকি 35 কি করে আটকে দেবো? দূরে চলে যাচ্ছে তারা, 5 কিলোমিটার থেকে 15 কিলোমিটার এরিয়ায় তো থাকে না। কোথায় থাকে তারা? 50 কিলোমিটার ঢোকার মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধিতা কেন করছে সেটার উত্তরটা দিন না। বাংলাদেশ থেকে আসছে নাকি তারা মাটির পোড়া নিয়ে আসে? আরে এই উত্তরটা দিন, আমাদের মুখ্যমন্ত্রী বিরোধিতা করছে কেন? মানে বেশ করছে, একদম বিরোধিতা করছে কেন সেটার উত্তরটা দিন না। একদম করাই এই উত্তরটা দিন যে মুখ্যমন্ত্রী বিরোধিতা কেন করছে 15 কিলোমিটারে যাদের ঘুরতে পারছে না, বিরোধিতা কেন করছে সেটার উত্তরটা দিন। যুক্তিটা কি? আপনি এই উত্তরটা কেন দিতে পারছেন না যে মুখ্যমন্ত্রী কেন বিরোধিতা করছে? আমি সেটাই বলছি, সেটাই বলছি এবং আপনারা একটা বিরোধিতা করার কারণ না, মুখ্যমন্ত্রী তো সমর্থন করা উচিত যে অনুপ্রবেশকারীদের ঢুকতে আটকানো হচ্ছে করে রাজ্য পুলিশের মুখ্যমন্ত্রীকে আটকানো আপনার বাড়ির দরজায় আপনি যে পাহারাদারকে রেখেছেন এবার কংগ্রেস সরকার কেন করেনি বিজেপি কাজ করে তার, এটাকে যাতে কন্ট্রোল করা যায়, এই ইনফিলট্রেশনের প্রবলেমটা, মাইগ্রেশনের প্রবলেমটা সেটাকে যেন আটকানো যায়, সেই জন্যই তো 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া চেয়েছে। সেটার বিরোধিতা বারবার মুখ্যমন্ত্রী কেন করছে? আটকানোর মুখ্যমন্ত্রী তো সমর্থন করা উচিত যে অনুপ্রবেশকারীদেরকে আটকানোর জন্য কেন্দ্রীয় সরকার একটা পদক্ষেপ নিয়েছে, সেই পদক্ষেপটাকে তো সমর্থন করা উচিত, সেটাকে সমর্থন না করে বিরোধিতা কেন করছে? বিরোধিতা করার কারণ কি? এই তাদেরকে বাড়ির দরজায় আটকানোর কথা, আপনি কি তাকে আপনার শোয়ার ঘরে গিয়ে আটকাবেন নাকি? আপনি তো দরজাটাই ঠিক করে আটকাতে পারছেন না। বিএসএফ যে ব্যর্থ হয়েছে আপনি সেটা মেনে নিতে সম্ভব হচ্ছে না বলেই তো 50 কিলোমিটার পর্যন্ত এরিয়া চাইছে তারা ঢুকে পড়ার পরে। তার মানে তারা ঢুকে পড়ছে, তার মানে বিএসএফ কি ঢুকতে দিচ্ছে নাকি? আরে রাজ্য তাহলে এটার বিরোধিতা কেন করছে? রাজ্য তো সমর্থন করা উচিত, এটা বলুন। আমরা শুরু থেকে শুরু করে সমর্থন করা উচিত যেটা ইনফিলট্রেশন আটকানোর জন্য কেন্দ্রীয় সরকার এরকম একটা পদক্ষেপ নিচ্ছে, সেটা সমর্থন না করে বিরোধিতা কি করছে? শুধুমাত্র তাদেরকে ভোটে ব্যবহার করার জন্য, সমাজ বিরোধী কাজ করানোর জন্য? আরে 50 কিলোমিটার যাওয়ার জন্য। আচ্ছা আমরা একটু সন্ময় বাবুর কাছে যাবো, বলুন, আমি একটু আসবো সন্ময় বাবুর কাছে, বলুন সন্ময় বাবু না যে মুখ্যমন্ত্রী বিরোধিতাটা কেন করছে? হ্যাঁ বলুন বলুন। একটা জায়গা, খুব ইন্টারেস্টিং একটা জায়গায় আলোচনাটা পৌঁছেছে, যেখানে দাঁড়িয়ে এটা স্পষ্টত প্রমাণ দিচ্ছেন তৃণমূলে চিনি প্রতিনিধি বাংলার প্রতিপক্ষের আইনজীবী অনির্বাণ বাবু, যে শেষ পর্যন্ত কেন্দ্রীয় সরকার ব্যর্থ এ কথাটা বলেও বলছেন রাজ্য সরকার এটাকে সমর্থন করে, অর্থাৎ ইনফিলট্রেশন ব্যাপারটাকে তারা প্রকারান্তরে সমর্থন করে। তার তার কথা স্টাইলে বক্তব্যটা পরিষ্কার। আমি একটা দুটো মৌলিক জায়গায় একবারও বলিনি, একটু একটু থামুন। আমি আপনার সিদ্ধান্তের বিরোধিতা রাজ্য সরকার করে এবং ন্যায্য কারণেই করে আমি সেটা বলেছি। অনুপ্রবেশ আটকাতে পারেন না বিএসএফ এর ব্যর্থতা, আপনাদের সরকারের ব্যর্থতা। আরে ভাই একটু শুনুন না, আপনি আপনি আমার মুখে কথা বসাবেন না তাহলেই হবে, আপনি বলুন, আমার কোনো আপত্তি নেই। আমি শুনছি, আমার মুখে কথা বসাবেন, বলুন যে আমরা এটা সমর্থন করি। আমি যে মূল জায়গাটা যেতে চাইছি, 2015 সালে রাজনাথ সিং যখন সরাসরি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ব্যক্তিগত স্তরে ওই প্রস্তাবটা বোঝানোর চেষ্টা করেছিলেন যে 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 জায়গাগুলোতে এখনো ফেন্সিং নেই তার জমি অধিগ্রহণের ব্যাপারে রাজ্য সরকারের সাহায্য এবং সহযোগিতা আমরা চাই, সেক্ষেত্রে রাজ্য সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন জমি অধিগ্রহণ ফেন্সিংয়ের জন্য আমরা কোনো দায়িত্ব নেব না, কেন্দ্রীয় সরকার যা করে আপনারা করুক। সেদিন থেকেই স্পষ্ট হয়েছিল কাদের সাহায্য সমর্থন কেন ইনফিলট্রেশন দরকার, সেটা কিন্তু স্পষ্ট হয়েছিল। এক দ্বিতীয়ত যে কথাটা বলি, সাম্প্রতিককালে আপনারা জানেন যে একই দিনে ব্যান্ডেল এবং স্বরূপনগরে 24 জন
সেখানে বিভিন্নভাবে আধার কার্ড ভোটার কার্ড তৈরি হচ্ছে, তারা ধরা পড়েছিলেন। বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্স রাজ্য পুলিশকে সরাসরি লিখিতভাবে জানায়, মৌখিকভাবে জানায় যে আমরা বারবার সীমান্তে যেখান থেকে ধরছি, যাদের ধরছি তারা কিন্তু এইখান থেকে তৈরি করছেন, এক্সাক্ট লোকেশন দিয়ে লিখিতভাবে মেল রাজ্যের স্বরাষ্ট্র সচিব মুখ্য সচিবের কাছে বিএসএফের তরফ থেকে দেওয়ার পর শেষ পর্যন্ত রাজ্য সরকার ব্যান্ডেল এবং স্বরূপনগর থেকে 24 জনকে অ্যারেস্ট করতে বাধ্য হয়। ডেটা সার্ভ বাই বর্ডার সিকিউরিটি ফোর্স, রাজ্যের অভ্যন্তরে আপনার জালিয়াতি করে ভোটার কার্ড তৈরি হবে, জালিয়াতি করে আধার কার্ড তৈরি হবে, সেটা বর্ডার সিকিউরিটি ফোর্স তথ্য দেবে, তবে রাজ্য পুলিশ ধরবে, ব্যান্ডেল পুলিশ ধরবে, স্বরূপনগর পুলিশ ধরবে, আর তারপরে টিভির পর্দায় বসে আমরা বলবো যে আপনারা বিএসএফ কেন ব্যর্থ, বিএসএফ যে ডেটাটা রাজ্য সরকারকে দিচ্ছে সেইটুকু কাজ করুক, তার কেন্দ্রীয় বর্ডার সীমানায় আন্তর্জাতিক সীমানায় তার দায়িত্ব, তারা ব্যর্থ হলে রাজ্য সরকার তাদের প্রোটেকশনটা দেবে কেন? এই মৌলিক প্রশ্নটাতে কেন আমরা বারবার এই প্রশ্নটা নিয়ে অনির্বাণ বাবু বলছি, মানে সবাই জানে, নতুন করে বলতে হবে না, যে গ্রেফতারি গুলো সেটা রাজ্য পুলিশই করে, এটা সর্বায়বাবু খুব ভালো করে জানেন, এটা শর্মাবাবু খুব ভালো করে জানেন, ফরেনার্স অ্যাক্টে গ্রেফতারিগুলো রাজ্য পুলিশই করে। উনি যে বলছেন অনুপ্রবেশকারীদের লালন পালন করার যে অভিযোগ, নির্দিষ্ট অভিযোগ, উনি যে কথা বলছেন, শর্মাদা একটু শুনে নিন, শর্মাদা ক্যামেরা ছাড়তে বলুন, শর্মাদা একটু শুনে নিন, একটু শুনে নিন, না করে হাই ডান্সিং না করে একটু সীমানা তুলে দিন, হাই ডান্স একটু শুনুন না, একটু ধৈর্য, একবার অনির্বাণ বাবু খুব সংক্ষেপে, খুব সংক্ষেপে যে রুইয়ার ঘটনার কথা উনি বলছিলেন, রুইয়া বিধানসভা সদ্দা এলাকায়, শর্মায় বাবু যদি এতই নিশ্চিত হন, উনি নির্দিষ্ট করে জায়গাগুলো ধরে অভিযোগ জানিয়ে দেখান না, সেটা তো পারবেন না, আসলে ভুয়ো অভিযোগটাই করতে হবে রাজনীতির জলটা গরম করার জন্য। আমরা একেবারে অনির্বাণ বাবু এবং শর্মায় বাবু আমরা বারে বারে দেখতে পাচ্ছি, যখনই এই অনুপ্রবেশকারী ইস্যু আসছে তখনই কেন্দ্র রাজ্য এই যে দড়ি টানাটানি এই বিষয়টা কিন্তু বরাবরই সামনে আসছে, কিন্তু আম জনতা একটাই প্রশ্ন তুলছে, কেন এই ধরনের অনুপ্রবেশকারীরা এই বাংলাকে সেফ করিডোর হিসেবে ব্যবহার করবে, সেই প্রশ্নের উত্তর কিন্তু এখনো পর্যন্ত অধরা রয়ে গেল। অনেক ধন্যবাদ, আমাদের সঙ্গে ছিলেন শর্মা ব্যানার্জি, বিজেপির মুখপাত্র ছিলেন আইনজীবী অনির্বাণ ব্যানার্জি, ছিলেন রাজনৈতিক বিশ্লেষক আজিজুল বিশ্বাস এবং ছিলেন বিজেপির প্রার্থী জয় সাহা খর্দা কেন্দ্রের, প্রত্যেককেই অনেক ধন্যবাদ। অন্যান্য আরো গুরুত্বপূর্ণ খবর রয়েছে, তবে ছোট একটা বিরতির পর সঙ্গে থাকুন। ত্রিপুরায় অভিষেকের সভায় ঘরোয়া সি রাজীবের, অভিষেকের গলায় বিজেপির বিরুদ্ধে হুঙ্কার, পাল্টা গেরুয়া শিবিরের নিশানায় তৃণমূল, সব মিলিয়ে রবিবার তৃণমূলের কর্মসূচি ঘিরে সরগরম ত্রিপুরার রাজনীতি। ত্রিপুরা হাই ভোল্টেজ সানডে, বিতর্কের অবসান ঘটিয়ে আগরতলায় সভা করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই মঞ্চেই অভিষেকের হাত ধরে ঘর বাপসি রাজীব বন্দ্যোপাধ্যায়। যে ডবল ইঞ্জিনের নাম করে ত্রিপুরায় সরকার তৈরি হয়েছে জেনে রেখে দাও, এখানে ডবল ইঞ্জিন দূরের কথা, সিঙ্গেল ইঞ্জিনও চলছে না। আমাকে তখন এইখানকার মানুষ, আমি নাম বলছি না, নাম বললেই কাল তার ঘরে গিয়ে অ্যাটাক করবে। বিপ্লব করে দাঁড়িয়ে রাজীবকে ফেরানোর পরই স্বভাবসিদ্ধ ভঙ্গিতে গেরুয়া শিবিরকে নিশানা করেন অভিষেক। ত্রিপুরায় বাম জামানার স্তুতি শোনা যায় অভিষেকের গলায়। দুয়ারে গুন্ডা নয়, দুয়ারে সরকার হবে ত্রিপুরায়, বাংলা হলে বাংলায় হলে ত্রিপুরায় হবে না কেন? ত্রিপুরা সরকারের মন্ত্রী বিজেপির নেতা বলছে তালিবানের মতো হামলা করো তৃণমূলের উপর, আপনি দেখুন কি অবস্থা, রাজ্যটার কি পরিবেশ তৈরি করেছে, কোনো কর্মসংস্থান নেই, কোনো শিল্প নেই, শিক্ষা নেই। যদিও তৃণমূলকে পাল্টা নিশানা শানিয়েছে গেরুয়া শিবির, ভোট হয়েছে কমাস হলো, এক বছরও হয়নি,
মমতা ব্যানার্জি কবে থেকে শিল্প শিল্প করে যাচ্ছেন এখনো পর্যন্ত কোনো শিল্প আসেননি। ভোটের আগে বলেছিলেন 62-72 হাজার কোটি টাকার শিল্প আসবে, এরকম নাকি মৌ হয়েছে। এখনো পর্যন্ত আদিত্য বিল্লা গ্রুপের 1000 কোটি টাকার গল্প শোনাচ্ছেন যাতে মাত্র 600 জন লোক কাজ পাবে। তো উনি মমতা ব্যানার্জির 10 বছর দেখলেন না, আর প্রধানমন্ত্রী 1 বছর, আমরা তো সরকারও নেই। দিল্লি দখলের টার্গেট নিয়েছে, তার আগে তৃণমূলের লক্ষ্য উত্তর পূর্বের এই রাজ্য। উত্তর পূর্বের এই রাজ্যে আদৌ কতটা সফল হবে খাসফুল শিবির, এখন সেই প্রশ্নই ঘোরাফেরা করছে। রিপাবলিক বাংলা, কার্যত খালি হাতেই ফিরতে হয়েছে গোয়া থেকে। ত্রিপুরায় সেই পরিস্থিতি এড়াতে মরিয়া তৃণমূল কংগ্রেস। এবার কি তাহলে আবার বামেদের পাশে চাইছে তৃণমূল? রবিবার ত্রিপুরার সভা থেকে অভিষেকের বার্তা কার্যত সেই দিকেই ইঙ্গিত করছে। বাংলা, কেরালা, ত্রিপুরা, লাল ঝান্ডা সুদিন এখন অতীত, একা গড় রক্ষা করছে কেরালা। যদিও বাংলার মতো দুরাবস্থা ত্রিপুরায় নয় বামপন্থীদের, ঝুলিতে কিছু আসন আছে, সেটাতেই এখন নজর তৃণমূলের। যে সিপিএম ছিল তৃণমূলের চক্ষুশূল, সেই সিপিএমেরই প্রশংসা এবার অভিষেকের কণ্ঠে। আপনার মনে হয় ত্রিপুরায় পরিবর্তন হয়েছে? বলুন, এর থেকে তো রাজ্যের অবস্থা সিপিএম মূলে ভালো ছিল, স্বাধীনতাটুকু তো ছিল, মানুষ রাস্তায় বেরোতে পারত, এখন তো ভয় রাস্তায় বেরোয় না। বাংলা ভোটে ভরাডুবির পর বিজেমূল তত্ত্ব গঙ্গার জলে ভাসিয়েছে আলিমুদ্দিন স্ট্রিট, কিন্তু ঘাসফুলের থেকেও পদ্মের প্রতি বেশি আক্রমণাত্মক আলিমুদ্দিন স্ট্রিট। বাংলায় সিপিএমকে গদিচ্যুত করেছে তৃণমূল কংগ্রেস, ত্রিপুরার কাস্তে হাতুড়ির মসনদ কেড়েছে বিজেপি। এবার ত্রিপুরা থেকে বিজেপিকে সরাতে কি সিপিএমকেই পাশে চাইছে তৃণমূল? ইঙ্গিত তো তেমনই। রাজনৈতিক মহল বলছে আবারও বল সিপিএমের কোর্টে। কংগ্রেসের সঙ্গে ফাটল চওড়া হচ্ছে দিন দিন। ভিন রাজ্যে স্থানীয় রাজনীতি ছাড়া যে দাগ ফোটানো সম্ভব নয় তা বেশ ভালোই জানেন মমতা। গোয়া থেকে ফিরতে হয়েছে কার্যত খালি হাতে। ত্রিপুরায় পদ্মবনে আঘাত হানতে কি তাই হাতে কাস্তে হাতুড়ি চাইছেন মমতা? রাজনৈতিক মহলের মতে এখনই উত্তর পাওয়া কঠিন, কিন্তু সহজ প্রশ্ন এটাই। বাংলা মডেল আর ত্রিপুরা মডেলের মধ্যে ফারাক ছিল আগেও। বুদ্ধবাবুর জমি নীতি মানতে পারতেন না মানিক সরকার, মানিকের রাজনৈতিক গুরু নৃপেন চক্রবর্তীকেও বহিষ্কার করেছিল দল, যার নেপথ্যে ছিল মমতার প্রতি নরমপন্থা। মমতার প্রতি কখনোই চরমপন্থায় হাঁটেননি মানিক নিজে, তাই কি মানিককে পাশে চাইছেন মমতা? অঙ্কটা বেশ কঠিন। রিপাবলিক বাংলা, আরিয়ান মাদক মামলায় তদন্তকারী অফিসারের পাশেই কেন্দ্র। সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ওঠা অভিযোগ উড়িয়ে পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়াল। আরিয়ান মাদক মামলায় তদন্তকারী অফিসার সমীর ওয়াংখেড়ে পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় সমাজ কল্যাণ মন্ত্রী রামদাস আঠওয়ালে। সমীর ওয়াংখেড়ে পরিবারের সঙ্গে দেখা করে সমীরের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ নস্যাৎ করলেন কেন্দ্রীয় মন্ত্রী। রবিবার সমীর ওয়াংখেড়ের বাবা এবং স্ত্রীর সঙ্গে দেখা করেন রামদাস। সরাসরি মহারাষ্ট্রের মন্ত্রী তথা এনসিপি নেতা নবাব মালিককে আক্রমণ করতেও ছাড়লেন না সমীর ওয়াংখেড়ে পাশে কেন্দ্রীয় মন্ত্রী। তিনি বলেছেন সমীর ওয়াংখেড়ে সম্পূর্ণ নির্দোষ, নবাব মালিকের তোলা সব অভিযোগ ভিত্তিহীন, সমীর ওয়াংখেড়ের জন্ম শংসাপত্র সম্পূর্ণ বৈধ, নবাব মালিকের দায়িত্ব এটি ভুল প্রমাণ করা, চ্যালেঞ্জ করছি নবাব মালিক প্রয়োজনে আদালতে যান। সমীর ওয়াংখেড়েকে বিপুল অঙ্কের টাকা দেওয়ার অভিযোগ নিয়ে সরব হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী। নবাব মালিককে চ্যালেঞ্জ করে তিনি বলেন ওয়াংখেড়েকে টাকা দেওয়ার চেষ্টা হয়েছিল, প্রভাকর সেলকে টাকা দেওয়া হয়েছিল সেই টাকা দেওয়ার জন্য, সমীর ওয়াংখেড়ে সেই টাকা নেননি, ওয়াংখেড়ের বিরুদ্ধে টাকা নেওয়ার অভিযোগ মিথ্যা, টাকা নিলে কাউকেই গ্রেফতার করতেন না সমীর। কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আঠওয়ালে বলেন তিনি সব নথিপত্র দেখেছেন, সব নথি আসল বলে তার দাবি। কিছুদিন আগে এনসিপি নেতা নবাব মালিক দাবি করেন জন্ম শংসাপত্রে বাবার যে নাম লেখা আছে, আইআরএস পরীক্ষায় দলিত সার্টিফিকেট পাওয়ার জন্য তিনি সেই তথ্য গোপন করে গেছেন, যদিও এসব অভিযোগই খারিজ করেছেন সমীরের স্ত্রী ক্রান্তি রেজগার ওয়াংখেড়ে। এবার তাদের পাশে দাঁড়ালেন কেন্দ্রীয় মন্ত্রীও। রিপাবলিক বাংলা, হাওড়ায় জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হলো 8 বছরের এক শিশুর। চিকিৎসকদের সন্দেহ, ডেঙ্গিতে মৃত্যু হয়েছে তার। 24 নম্বর ওয়ার্ডের বাসিন্দা রিয়া চ্যাটার্জি 23 অক্টোবর থেকে হাসপাতালে ভর্তি ছিল। ২৩ অক্টোবর প্রবল জ্বরে আক্রান্ত হয় এই শিশু। প্রথমে তাকে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করা হয়, পরে অবস্থার অবনতি হলে কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শিশু মৃত্যুতে এলাকায় শোকের ছায়া।
ডাক্তারকে তখন বললো না একটা ইয়ে করে নিতেন, ডেঙ্গু টেস্ট। ডেঙ্গু টেস্ট করে তার পরের দিনে রিপোর্ট পেয়ে সঙ্গে সঙ্গে হাওড়ায় ভর্তি করেছি। হাওড়ায় ভর্তি করে চিকিৎসা করলো, হাওড়া থেকে আবার এতে দেওয়া হলো ন্যাশনাল মেডিকেল কলেজ, ওইখানে দিয়ে বাঁধলো, সব কিছু ইয়ে করা হয়েছে। হাওড়ার একাধিক ওয়ার্ডেও মশাবাহিত রোগের প্রকোপ বাড়ছে বলে অভিযোগ বাসিন্দাদের। পুরো এলাকায় শতাধিক ব্যক্তি জ্বরে আক্রান্ত। স্থানীয়দের অভিযোগ, ওই এলাকায় হাওড়া পুরসভা নর্দমা ঠিকঠাক পরিষ্কার করা হয় না, মশা মারার তেল ছড়ায় না পুরসভা, ফলে এলাকায় মশার উপদ্রব আছে। পুজোর পর কমপক্ষে 10 জন ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন বলে অভিযোগ। গোটা পাড়াটা ছড়িয়ে দিয়েছে, ওই পাড়া বাড়িতেও হয়েছিল, তারপরে পেছন দিকে আমাদের বাড়িতেও হয়েছিল, এই পাড়াটা গোটা পাড়াটা ছড়িয়ে যাচ্ছে। এই যে ব্লিচিং দিয়ে গেছে, যখন বলা হয়েছে অনেক ডেকে ডেকে, তারপরে এই ব্লিচিং দিয়ে গেছে। ওদের বাড়ির মেয়েটা হয়েছে বিশেষ করে, আর ওই তো ব্লিচিংয়ের তো গন্ধ পাচ্ছি না, ওই ব্লিচিং যা দেওয়া দিচ্ছে। মৃত্যুর খবর ছড়িয়ে পড়তে হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী রিয়ার পরিবারের সঙ্গে দেখা করেন। হাওড়াতে আমাদের ডেঙ্গুর জন্য যা যা কাজ যে করা দরকার সেগুলো আমরা যেরকম ফিউমিগেশন থেকে শুরু করে ফায়ার ব্রিগেডের সাহায্যে আমরা ওদের গাড়ি নিয়ে যা যা করার এবং আমাদের লার্ভিসাইডাল স্প্রে সমস্ত অঞ্চলে করছি, এইখানেও হয়েছে। এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক যে একটা মানে ইনসিডেন্ট এরকম আমাদের ঘটেছে তো, এবং তার জন্য যা যা সতর্কতামূলক ব্যবস্থা শুধু এই অঞ্চলে না, মানে গোটা হাওড়াতে যা যা সতর্কতামূলক ব্যবস্থা নেবার কথা যেগুলো আমি বললাম তো সেগুলো আমরা অলরেডি নিচ্ছি। আমাদের হেলথের টিমও এই অঞ্চলে আসবে এবং ম্যাক্সিমাম এফর্ট আমরা দিচ্ছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে। পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান এবছর ডেঙ্গির প্রকোপ কম বলে দাবি করলেও স্থানীয়রা অবশ্য অন্য কথা বলছেন। তাদের দাবি, গত 3 মাসে 70 জন জ্বরে আক্রান্ত হয়েছেন, বারবার প্রশাসনকে বলেও লাভ হয়নি। প্রশাসনের বিরুদ্ধে উদাসীনতার অভিযোগ তুলছেন তারা। হাওড়া থেকে বিশ্বনাথ দাস ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, রিপাবলিক বাংলা। প্রায় 20 মাস স্কুল বন্ধ থাকার পর 16 নভেম্বর থেকে সরকারি নির্দেশে 9ম থেকে দ্বাদশ শ্রেণীর স্কুল খুলছে। করোনার বিধিনিষেধ মেনে স্কুল খোলা হবে। ইতিমধ্যেই জেলায় জেলায় শুরু হয়ে গিয়েছে স্কুল স্যানিটাইজেশনের কাজ। আলিপুরদুয়ার জেলার কালচিনি ব্লকের 4টি হাইস্কুল ব্লক প্রশাসন ও দমকলের পক্ষ থেকে স্যানিটাইজ করা হয়। রোববার কালচিনি হিন্দি হাইস্কুল, হ্যামিল্টনগঞ্জ হাইস্কুল, ইউনিয়ন একাডেমি স্কুল স্যানিটাইজ করা হয়। স্কুল খোলার পর প্রায় প্রতি সপ্তাহেই স্কুলগুলি স্যানিটাইজ করা হবে বলে আশ্বাস দেন কালচিনির বিডিও প্রশান্ত বর্মন। একদম সংক্রমণ মুক্ত কালচিনি ব্লক একটা গড়ে তুলতে চাচ্ছি, সেই জন্য আমি আজকে দমকল বাহিনীকে চিঠি করে সেখান থেকে তাদের হেল্প নিয়ে এবং আমরা আজকে 4টা স্কুল স্যানিটাইজ করছি। এরপর ধীরে ধীরে কালচিনিগুলোকে যেসব স্কুলগুলো আমরা খুলছি, হাই স্কুল থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে প্রত্যেকটা স্কুল আমরা স্যানিটাইজ করবো। আশা রাখছি সপ্তাহে সপ্তাহে আমরা স্যানিটাইজ করবো এরকম দমকল বাহিনীকে দিয়ে। আর স্কুলের মাস্টারমশাইদের কাছে আমরা অলরেডি চিঠি পাঠিয়েছি, প্রত্যেক দিন স্কুল শেষ হয়ে যাওয়ার পর কন্টিনিউয়াস সেই স্কুলগুলো স্যানিটাইজ হবে। জলপাইগুড়ি পুরসভার পক্ষ থেকে জীবাণুমুক্তর কাজ করা শুরু হয়। পুরো এলাকার মধ্যে 21টি বিদ্যালয়ের জীবাণুমুক্ত করার কাজ করে জলপাইগুড়ি পুরসভা। প্রাথমিকভাবে 10টি বিদ্যালয়ে স্যানিটাইজ করা হয়েছে। অন্যদিকে বিদ্যালয়গুলিকেও একইভাবে জীবাণুমুক্ত করা হবে বলেও জানিয়েছেন ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। এই স্কুলগুলো খোলার সংক্রান্তে আমাদের জলপাইগুড়ি পৌর এলাকার ভিতরে যে 21টি স্কুল রয়েছে সেই স্কুলগুলোকে আজকে আমরা মারোয়ারি গার্লস স্কুলের সামনে আছি, এখন এখান থেকে স্যানিটাইজেশনের কাজ শুরু করলাম এবং প্রত্যেকটা স্কুলকে ভালো করে স্যানিটাইজ করে দেবো আমরা পৌরসভার পক্ষ থেকে। তাই আজকে এইখানে কাজ শুরু হয়েছে, আজকে 10টা স্কুল হবে এবং আবার তারপরে আরও 10টা স্কুল আমরা করব। করোনা আবহে পরিবারদের সুস্থ রেখে স্কুলের সশরীরে পঠন পাঠনের লক্ষ্যই প্রশাসনের। রিপাবলিক বাংলা।